বাংলাদেশ এশিয়ান কান্ট্রির মধ্যে তো বিক্রমের সাথে দীর্ঘদিন আমাদের কাজ করার অভিজ্ঞতা, সে আমাদের পুরনো যারা আছেন আমাদের বাড়ি বাড়ির সময় থেকে যদি আমরা শুরু করি সকলের সাথে, তাই বিক্রমের চমৎকার সম্পর্ক, বাংলাদেশের সাথে তেমন চমৎকার সম্পর্ক। তিনি এশিয়ান অকুপেশন সেক্রেটারি হিসেবে, সিইও হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা গিয়েছি, বা আমাদের দেশে বিশেষ করে 2017 এশিয়া কাপ, তারপরে চ্যাম্পিয়ন ট্রফি সহ অন্যান্য টুর্নামেন্টগুলোতে তার কাছ থেকে যে সমস্ত সাহায্য আমরা পেয়েছি সেটা অবশ্যই বাংলাদেশ হকি ফেডারেশন স্মরণ রাখে। এবং আজকে এফআইএসের যে কংগ্রেস হয়ে গেল সেখানে আমাদের এশিয়ার প্রতিনিধিত্ব করছিলেন বিক্রম, এবং এখান থেকে যে ভোট তিনি পেয়েছেন 129 ভোটের মধ্যে আপনার 3টি ভোট বিরত ছিল, 126 ভোট কাস্ট হয়েছে, এবং সেখানে সে 79 ভোটস পেয়েছে সেখানে, এবং তার যে অপোনেন্ট ছিল সে 47 ভোট পেয়েছে। এটা আমাদের সমগ্র এশিয়ার জন্য একটা ভালো খবর আমাদের মনে করি আমরা। আর বাংলাদেশের হকি এমনিতেই তৈবিক রকম থাকাকালীন এশিয়ান হকি ফেডারেশনের সাথে যে সম্পর্ক বিল্ড আপ হয়েছে, আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকেও এখন অনেক ধরনের সাহায্য সহযোগিতা বা বাংলাদেশের হকিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সাপোর্ট তার কাছ থেকে পাবো। তো বিক্রম এফআইএসের প্রেসিডেন্ট হয়েছে, আমাদের কাছে এরকম মনে হয় যে আমরা মনে হয় এটা একটা অংশীদার বাংলাদেশের ফ্যান্সিজি যে টুর্নামেন্ট এই যেটা করছে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, আমরা বাংলাদেশ হকি ফেডারেশন এবং হকি লাভার যারা আছে আমরা প্রচণ্ড রকমের খুশি। এবং আমাদের বর্তমান যিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের এয়ার চিফ যে উনি যিনি আছেন, তারও যে চেষ্টা, তার আমি বলবো তাদের সকলের মাধ্যমে, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের মাধ্যমে যেভাবে আপনারা টি স্পোর্টস এবং এইজ এগিয়ে এসছে, আমাদের হকিতে নতুন জাগরণ, হ্যাঁ ফ্যান্সিজি তো হয় কিন্তু অন্যান্য ইভেন্টের সাথে যদি আমি তুলনা করি, আমি মনে করি হকিটাকে নিয়ে যেভাবে পরিকল্পনা করে টি স্পোর্টস এগিয়েছে এটা সকলের মনে দাগ কেটেছে, সকলের মনে। এবং যে টিমগুলো আমাদের এখানে আছে, 6টা টিম খেলতেছে, কর্পোরেট হাউস হিসাবে তারা বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট হাউস, এবং এক্ষেত্রে টিমগুলো আপনারা একেবারে প্রত্যেকটা টিম, এক একটা টিমের 10টা করে খেলা হবে, আমাদের কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলাই মনে হয় ফাইনাল খেলা, হ্যাঁ দর্শকরা আনন্দিত, আর হকির নতুন একটা জাগরণ আমি বলবো যে এটার মাধ্যমে হচ্ছে। আমাদের ধরনের এখন হকির যে র্যাঙ্কিং আছে আমাদের, আমরা 27-এ আছি এশিয়া আমাদের র্যাঙ্কিংয়ে, তো সেক্ষেত্রে আমাদের নিয়মিত লিগটা আমাদের হয় না, আমরা যদি নিয়মিত লিগটা করতে পারি পাশাপাশি টি স্পোর্টসের মাধ্যমে আমরা যে হকি ফ্যান্সিজি পেলাম সেটা 5 বছরের জন্য আমরা এখন আমরা ইপিএসে কন্ট্রাক্ট করেছি, এটা যদি নিয়মিত হয় হ্যাঁ খেলারও উৎসাহিত হবে, আপনার খেলোয়াড়দের খেলার মান বাড়বে, এবং এইটাকে এই ধারার মধ্যে যদি ধারাটা যদি এগিয়ে যায় আরও হ্যাঁ সুন্দরভাবে যদি এগোয় অবশ্যই আমাদের র্যাঙ্কিংটা আমাদের কাভার হয়ে আসবে। এবং আমরা এখন এশিয়াতে আমাদের যে অবস্থান আছে 5th-6th মধ্যে আমরা আসছি, ধরেন 6th মধ্যে আমরা থাকি, এখানে আমরা আর 2-3 ধাপ যদি আমরা এগোতে পারি আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার দ্বার উন্মোচন হবে। এবং যেভাবে নাম্বার অফ প্লেয়ার্স আমাদের আছে তাদেরকে যদি পরিচর্যা করতে পারি, বা ফ্যান্সিজি টুর্নামেন্ট যেভাবে হচ্ছে এটা যদি নিয়মিত থাকে, পাশাপাশি হকি ফেডারেশন নিয়মিত লিগ যদি করে, অবশ্যই আমরা যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, বিশেষ করে টি স্পোর্টসে যারা কর্ণধার তাদের যেই স্বপ্ন, কারণ টি স্পোর্টস কিন্তু হকি পরিবার আমরা বলি, হ্যাঁ সাদেক ভাই, শাহ আলম ভাই তারা এক হকি প্লেয়ার, সাদেক ভাই কিংবদন্তি হকি প্লেয়ার ছিলেন, তার সন্তানের আজকে এগিয়ে আসছে, এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। এবং আমরা মনে করি যে এইভাবে যদি আমাদের মধ্যে চলতে থাকে এক অপরের যে সম্পর্কটা বিল্ড আপ আমরা করতে পেরেছি, আমরা হকিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশ ব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.